প্রশ্ন, ধর্ম ও আধ্যাত্মিকতা কি একই অথবা পৃথক বিষয়? উত্তর দিচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। ধর্ম রিলিজন যেখানে শেষ, আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি সেখান থেকে শুরু। ধর্ম হলো বিশ্বাস প্রথা সাধনা, আর আধ্যাত্মিকতা অনুভব। এক এক কাজ পোতা, জল দেওয়া, চারদিকে বেড়া লাগানো, এসব ধর্মের বিষয়। আর গাছে ফুল ফুটলে তা দেখে মুগ্ধ হওয়া, আনন্দে মন প্রাণ ভরে যাওয়া হলো আধ্যাত্মিকতা। ধর্ম বলে গাছ থেকে ওই ফুলটি নিয়ে মন্দির সাজাও, কিন্তু আধ্যাত্মিকতা তাকে গাছে রেখে দিয়েই ফুলের সৌন্দর্য উপভোগ করে। দুই, ভজন, স্তোত্র, বিচার, জপ, কীর্তন, উপবাস, পুণ্য সবই ধর্মের অঙ্গ। ধর্ম তো আধ্যাত্মিক হয়ে ওঠার প্রস্তুতি। তিন, রোজ দুবেলা বসে তুমি যা করছো সেটা ধর্ম। এতে প্রস্তুতি আছে, পরিকল্পনা রয়েছে, চেষ্টাও, সেই সাথে মনের ওঠানামা। আর এই কাজে তুমি যে কখনো কখনো হঠাৎ অন্য মাত্রার ঝলক কোয়েন্টসেস অনুভব করো সেটা আধ্যাত্মিকতা। চার, সাধনাটা ধর্ম, কিন্তু সাধনা করতে করতে মন যখন শান্ত হয়ে যায় তখন তুমি পৌঁছে যাও আধ্যাত্মিকতায়। একে তুমি কখনো অনুভব করো জাগতিক ক্ষেত্রেও, যখন সূর্যোদয় দেখে আনন্দে ভরে যায় মন, মহাকাশের বিশালতা চিন্তা করে বিস্মিত হও, প্রেমের উদয়ে পূর্ণতার অনুভব করো, গান শুনতে শুনতে ভুলে যাও সবকিছু, তখন এই আধ্যাত্মিকতারই ছোঁয়া পাও অজান্তেই। আর ধর্মীয় সাধনার মাধ্যমে একে অনুভব করো সচেতনভাবে। ছয়, ধর্ম হলো মনকে শান্ত করার চেষ্টা, আর শান্ত হয়ে যাওয়ার পর শুরু হয় আধ্যাত্মিকতা। সাত, অতীতের স্মৃতি প্রভাব থেকে বর্তমানকে মুক্ত করে তাকে প্রতীকের সাহায্যে ভবিষ্যতের লক্ষ্যে দিব্য অনুভব নিয়ে যাওয়ার চেষ্টায় সাধনা। আর ওই দীর্ঘ রাতের শেষে সূর্যলোকের প্রথম ছটাতেই শুরু হয় আধ্যাত্মিকতা। এতে অতীত ভবিষ্যৎ নেই, আছে শুধু বর্তমান। আট, কিন্তু এ স্থিতিশীল স্টেরে নয়, এতে পাবে নিত্য বর্তমানের অনুভব। তুমি তখনও গতিশীল, কিন্তু এই গতি স্পন্দিত বর্তমান থেকে বর্তমানে। নয়, ধর্ম হলো সীমিত আমিকে নিয়ে ঘোরাফেরা, কিন্তু আধ্যাত্মিকতা এই সীমাকে অতিক্রম করে যায়, চেতনা তখন ব্যক্তিকে ছাড়িয়ে যায়। এক, শূন্য, তুমি তখনও আছো কিন্তু পিউ হিসেবে নয়, কোনো নারী নও, সাচিব আনালি তৃণমূল হিন্দু মধ্যবিত্ত ওবিসি মোহন বাগান ভারতীয় নও। আর তুমি পাখি তখন খাঁচা থেকে বেরিয়ে এসে মহাকাশে উঠছে, অনুভব করছে আমার মুক্তি আলোয় আলোয়। এ এমন এক সত্তা যার নাম নেই, রূপ নেই, সীমা নেই, এ শুধু চেতন সত্তা। এক এক, ধর্ম তো অন্যের আবিষ্কার, আর কেউ বলেছে, দেখিয়ে দিয়েছে যে পথ সেটা ধরে তুমি চলছো, কিন্তু আধ্যাত্মিকতা তোমার অনুভব, তোমার আবিষ্কার, তোমার নিজস্ব পথ। তবে কি ধর্মের প্রয়োজন নেই? নিশ্চয়ই আছে। কলেজে ভর্তি হতে গেলে স্কুল ফাইনাল পাস করতে হয়। বুদ্ধদেবকে দেখো, আধ্যাত্মিকতার উপরে গুরুত্ব দিতে গিয়ে তিনি দেবদেবীর পূজা অস্বীকার করলেন, তিনি প্রতিমা বাতিল করে দিলেন। কিন্তু ইতিহাসের পরিহাস, আজ পর্যন্ত বুদ্ধের যত মূর্তি তৈরি করা হয়েছে হিন্দু ধর্মেও তত মূর্তি নেই। ধর্ম নিয়ে পড়ে থেকে আধ্যাত্মিকতাকে ভুলে যাওয়া যেমন ক্ষতি করে মানুষের, তেমনি ধর্মকে অস্বীকার করে শুধু আধ্যাত্মিকতাকে গুরুত্ব দিলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান সাধক, আর তখন গড়ে ওঠে নতুন নতুন প্রতীক। খ্রিস্টান ধর্মে এভাবে তৈরি হয়েছে ক্রুশ, যিশু ও মাতা মেরির প্রতিমা। ইসলামে চাচারা সবুজ রং, কাবা মসজিদের কালো পাথর। অসীমকে অনুভব করতে হলে সীমিত বস্তুর সাহায্য নিতে হয়। বিজ্ঞানীরাও নানা প্রতীকের ব্যবহার করেন, কবি আঁকেন রূপকল্প, শিল্পী দেন রং।